জয় জয় আচ্ছা দিদি ভাই আমার নাম কি রাম রূপা হালদার বাড়ি কোথায় আচ্ছা বলুন আপনার কি সমস্যা হয়েছিল আমার ছেলে এই পাঁচ মাস বয়স আগের সোমবার দিনকে এখানে প্রার্থনা এসেছিলাম ভবনে তা খুব ঘ্যান ঘ্যান করছিলো তা ঘরে গিয়ে ওর বাবা গায়ে দেখেছে আমাকে কিছু বলে তা তার পর দিনকে আমি ওর গা খুলে দেখি না হাম মানে র্যাস ভর্তি লাল হয়ে গেছে বাড়ি একজনকে দেখাচ্ছি বলে ও দিদি দেখো তো বলে আমি বুঝতে পারিনি ওই জেটিমাকে দেখাও বলে একটা বয়স্ক জেঠিমার কাছে গেলাম বলে তো হাম হয়েছে তা হাম হতে এবারে আমরা তো প্রভুর প্রার্থনা করি যিশুর তা সবাই বলছে ওকে অসচ মানুষের কাছে দেও না মেয়েদের কাছে দিও না ওর কী হবে তা আমরা কিছু মানিনি কিছু করিনি সব বলছে ঘট বসিয়েছে হয় বলছি না আমি কিছু করিনি তা সবাই মানে একজন বলছে ওর হাম হয়েছে ওকে চান করাবে না এখন পনেরো দিন তাহলে গা আরও মানে বেশি হয়ে যাবে আমি রোজ মানে আমার ছেলেকে ডেটল জলে চান করিয়েছি প্রত্যেক দিন আমার ছেলে খুব ভালো আছে আর আজকের তো সময় এক আজকের এক সপ্তাহ ওর মানে গা একদম মিলিয়ে গেছে কিছু হয়নি আর প্রত্যেক দিন বাইরেও নিয়ে গেছি প্রত্যেকদিন যেখানে সভা হয়েছে গিয়েছি মানে আমার ছেলে একদম ভালো আছে প্রভুর দয়াতে আর সবাই মানে এই শয়তানদের না আরাধনা করে মানে প্রভু যিশুকে বিশ্বাস করে সব কিছু করবে কিছু করতে লাগবে না জয় যিশু হালে তো আমরাকে একটা প্রশ্ন করছি তো অনেকেই জগতের মানুষরা যারা বলে যে হাম হলে তারা জগতের অনেক কিছু নিয়ম পালন করতে হয় ঘট বসাতে হয় তো আমরাকে অনেকেই বলেছিলেন তো আপনি তাদেরকে কি উত্তর দিয়েছিলেন বলেছি যে না আমাদের যিশু জল নিয়ে আমি ওই ইয়ে করি চান করিয়েছি আচ্ছা জল বলতে প্রার্থনা করে জলটা নিয়ে দিয়েছি একদম তো প্রভু যিশুর প্রতি আমরা এত বিশ্বাস ভরসা আপনি কোথা থেকে পেলেন কিভাবে পেলেন আমি তো আমার ছেলেকে প্রভুর দয়াতে পেয়েছি আমার ছেলেকে হতেই জন্ডিস হয়েছিল সেও প্রভু ভালো করেছে আমার প্রত্যেকটা সমস্যা সমাধান করেছে যা কিছু চেয়েছি তাতে প্রভুতে বিশ্বাস বেশি আরো বেড়েছে আচ্ছা প্রভুকে ধন্যবাদ আচ্ছা যারা আজকে এই ভিডিও দেখছেন বা যারা মণ্ডলিতে এসেছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান কি বলবো যে সবাই যেন যিশুর পথে আসে সবাই যিশুকে বিশ্বাস করে যিশুকেই ধরে থাকে আচ্ছা যিশুকে কেন ধরবে ধরলে কি পাওয়া যাবে অনন্ত জীবন আর দয়া সবকিছু পাবে তবে যিশুকে বিশ্বাস করতে হবে যিশুকে করবো আবার এদিকে ও মানে শয়তানদেরকেও সেবা করব তাহলে কি আর হবে কিছু কিছুই হবে না অবশ্যই তাহলে আজকে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন ঈশ্বর সন্তানেরা এই দিদিভাই যার বাড়ি হরিণডাঙ্গা সারগড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা রোড তো এই ছোট্ট শিশুটা প্রভু যিশুর দয়াতেই এই জগতের বুকে এসেছেন আর আগের সোমবার তার জন্ডিস হয়েছিল হাম 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 হয়েছিল তো সেই জায়গায় আশেপাশের প্রতিবেশী জগতের মানুষ তাকে সমস্ত জগতের নিয়ম বলেছিলেন ঘট বসাতে পালন করতে অনেক কিছু বলেছিল কিন্তু এই দিদিভাই তার পরিবার তারা যিশু বিশ্বাসী এবং তারা যিশুকে বিশ্বাস করেছেন এবং নির্ভর করেছিলেন যে আমার সন্তানকে আমি কোনো কিছু কোথাও যাবো না কারোর কাছে মস্তক নত করব না কিচ্ছু পালন করব না শুধুমাত্র তারা প্রভু যিশুর প্রার্থনা করেছিলেন এবং প্রভুর তৈল অভিষিক্ত জল তেল তারা ব্যবহার করেছিলেন এবং আজকে দেখতে পাচ্ছেন যে প্রভু যিশুর দয়াতে এবং ওই অবস্থায় সবাই দিয়ে সবার কাছে দিয়েছিলেন এই ছোট্ট শিশুকে তারা বিশ্বাস করেছেন তার পরিবার যে খুশি তাকে কোলে নিয়েছিল তার পরিবার থেকে কোনো আপত্তি করা হয়নি কারণ তারা যিশুকে বিশ্বাস করে তারা যিশুকে ভালোবাসে এবং তারা ঈশ্বরের বাক্য জানে তাই তারা কোনো কিছু ভয় পায়নি এবং তার ছেলেকে নিয়ে ওই সময় সামনে সোমবার থেকে আজ পর্যন্ত যতগুলো যেখানে মণ্ডলী ছিল প্রত্যেকটা মণ্ডলীতে তারা নিয়ে গেছেন বাইরে নিয়ে গেছেন এবং আজকের আপনারা দেখুন ঈশ্বর খুশি হয়ে সেই ছোট্ট শিশুকে আজকের সেই লাল হয়েছিল আজকে দেখুন ক্যামেরা আপনারা সামনে দেখুন এই মুখ তার একদম লাল হয়ে গেছিল চালও একদম লাল হয়েছিল কিছু নেই দেখুন তার পিঠের চালটা একদম সব লাল হয়ে গেছিল তার এমন ভাবে হাম হয়েছিল তো দাদা যে ডাক্তারখানে না না ডাক্তার লাগবে তো প্রভু যিশুর দয়াতে আজকের সেই ছোট্ট শিশু একেবারে সুস্থ তাই আজকে যারা আপনারা এই টেস্টিমনি আপনারা দেখছেন তাই আজকের আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের যাই কিছু সমস্যা হোক একটাই নাম মহানাম পবিত্র নাম যিশু নাম এই নামের কাছে কোনো শয়তান দাঁড়াতে পারে না এই নামের কাছে কোনো রোগ দাঁড়াতে পারে না এই নামের কাছে কোনো মন্দ শক্তি দাঁড়াতে পারে না তাই সবাই মিলে জোরসে বলো হালে লইয়া হালে লইয়া হালে লইয়া জয় যিশু হালে লইয়া হালে লইয়া হালে লইয়া প্রভুর জন্য জোর দিয়ে করতালি হোক হালে লইয়া হালে লইয়া তাই প্রভু অনেক অনেক দয়া করেছেন অনেক অনেকে সুস্থ করেছেন বিশ্বাস ঈশ্বরের বাক্য বলে যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে পাবে তাই আজকের এই পরিবার তারা যিশুর ওপর বিশ্বাস করেছিল এবং ঈশ্বর তার জীবনে তার মহিমা তিনি প্রকাশ করেছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু হালে লইয়া হালে লইয়া হালে লইয়া প্রভুর প্রশংসা হোক প্রভু ধন্যবাদ হোক জয় তো প্রভুকে ধন্যবাদ দি আজকের আপনারা আর জগতের কারো কথা শুনবেন না যদি শুনতে হয় ঈশ্বরের বাক্য শুনুন এবং ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করুন ভরসা করুন নির্ভর করুন ঈশ্বর আপনার জীবনে আরও আরও বড় বড় অলৌকিক তিনি কাজ করবেন হালে লইয়া হালে লইয়া